গভ জব হোল্ডার সাইন্টিফিক অফিসার অন্টারপ্রেনিয়র আনএমপ্লয়েড এইভাবে যদি আপনি সরাসরি লিখে দেন তাহলে আপনি এটাকে স্ট্রিং হিসেবে নিতে পারেন অসুবিধা নেই আপনি নেন স্ট্রিং হিসাবে কিন্তু সেটার অ্যানালিটিক্যাল স্কোপটা কমে যাবে কারণ আপনারা জানেন জেনে গিয়েছেন অলরেডি যে স্ট্রিং ভ্যালুর জন্য ডেটা অ্যানালিটিক্যাল দ্যাট মিনস স্কোপটা কম এবং ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসে আমাদের কিছু ঝামেলা পোহাতে হবে এখানে আমরা একটা বুদ্ধি করি সাধারণত যে আপনার প্রফেশনটা দেখুন প্রফেশনের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে এটা একটা ক্লোজ ইন্ডেড সিচুয়েশন ওপেন ইন্ডেড না প্রফেশনটা ক্লোজ ইন্ডেড সিচুয়েশন যদি হয় আপনার নির্দিষ্ট প্রফেশনটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে থাকবে যেমন আমাদের এখানে যতজন পার্টিসিপেন্ট আছেন আমি যে ক্যাটাগরিগুলো একটু আগে উল্লেখ করেছি এই ক্যাটাগরিগুলোর মধ্যেই আপনারা পড়বেন এমন কিন্তু হবে না যে পঁয়ষট্টি জন পার্টিসিপেন্টের মধ্যে পঁয়ষট্টি জনই একদম টোটালি আলাদা আলাদা যদি এরকম সিচুয়েশন হয় যেমন ওয়ার্কিং প্লেস এটা কিন্তু দেখা যাচ্ছে এটা যদি আমাদের ক্যাটাগরি করতে না পারি প্রত্যেকটার প্রত্যেকেরই যদি আলাদা আলাদা হয়ে যায় এটা কিন্তু একদম সরাসরি স্ট্রিং আমরা দিয়ে দেবো কিন্তু যদি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন আমি আমাদের এখানে যারা লার্নার তারা নির্দিষ্ট কতগুলো ক্যাটাগরির মধ্যে প্রফেশনটা আছে সেই ক্ষেত্রে আমরা ভ্যালু এর কাজ করে কাজটা সম্প্রদান করি ভ্যালু কোডিং কিরকম যেমন আমরা টিচারকে ওয়ান দ্বারা কোড করতে পারি স্টুডেন্টকে টু দ্বারা কোড করতে পারি গব জব হোল্ডারকে থ্রি দ্বারা কোড করতে পারি এবং স্পেসেস আমরা বুঝিয়ে দেব যে ওয়ান মানে টিচার টু মানে হচ্ছে স্টুডেন্ট থ্রি মানে গবজব হোল্ডার সো অন এন্ড সো ফোর তো সেই সিচুয়েশনে আমরা যেহেতু ওয়ান টু থ্রি এই ধরনের কিছু একটা বিষয় প্রবেশ করে দেব প্রফেশনের ঘরে সরাসরি আমরা প্রফেশনটা টাইপ করে দেব না বরং আমরা একটা নিউমেরিক ভ্যালু নেব সেই সিচুয়েশনে আমরা আসলে ভেরিয়েবলের ভেরিয়েবলের টাইপটা আমাদেরকে স্ট্রিং না নিয়ে নিউমেরিক রাখতে হবে যদি আমরা ভ্যালু কোডিং এর কাজ করি এবং আসলে আমরা তাই করব বা তাই করেছি এখানে ভ্যালু কোডিং এর কাজই আমরা এখানে করব আমরা যদি আমাদের কোশ্চেনিয়ারটাতে যাই তাহলে আমরা এখানে দেখব যে হ্যাঁ স্টুডেন্ট কে আমরা 1 দ্বারা কোড করেছি টিচার কে 2 দ্বারা কোড করেছি গভ জব কে 3 দ্বারা কোড করেছি কোম্পানি কে 4 দ্বারা কোড করেছি এনজিও কে 5 দ্বারা এবং রিসার্চার কে 6 দ্বারা কোড করেছি তো তার মানে আমরা 1 2 3 4 5 6 এরকম কিছু ভ্যালু আমরা ডেটা এন্ট্রি করার সময় প্রবেশ করিয়ে দেব এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এসপিএসএস কে কিভাবে বুঝিয়ে দেব যে হে এসপিএসএস আমি ওয়ান দ্বারা স্টুডেন্ট টু দ্বারা টিচার থ্রি দ্বারা গভ জব ফোর দ্বারা কোম্পানি ফাইভ এন এনজিও সিক্স দ্বারা রিসার্চার কে মিন করেছি এটা কিভাবে আমরা এসপিএসএস কে বুঝিয়ে দেবো এটা এসপিএসএস কে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ভেরিয়েবল ভিউতে যেতে হবে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভেরিয়েবলের টাইপ যদি হয় নিউমারিক ভেরিয়েবলের টাইপ যদি হয় নিউমেরিক আপনাকে উইথ নিয়ে মাথা ঘামাতে হবে না তো উইথ নিয়ে আমরা ভাবছি না তারপর হচ্ছে ডেসিমাল নিয়ে এখানে মাথা ঘামানোর মানে নিউমারিক যেহেতু ডেসিমাল এর প্রসঙ্গটা আসতে পারে তবে যেহেতু আমরা এখানে যে কোড ভ্যালু কোডিং এর কাজ করেছি সেটা সরাসরি 1 2 3 4 সামথিং লাইক দ্যাট তো এটা আমাদের দশমিকের প্রয়োজন নেই এখানে তো সো দশমিকটা আমরা রিডিউস করে নিচ্ছি লেভেল অলরেডি আমাদের profession ভেরিয়েবলটা দিয়ে প্রকাশ করছে আমরা ভেরিয়েবলের নাম দেখে বুঝতে পারছি যে এটা বিষয়টা কি আসলে তারপরেও লেভেলিং আপনি করতে পারেন লেভেলিং এ আমি লিখছি ডাবলস আই ও এন পার্টিসিপেন্টস profession কথাটা লিখে দিলাম এবার আমাকে spss কে বুঝিয়ে দিতে হবে যে 1 মানে স্টুডেন্ট 2 মানে টিচার সো অন এন্ড সো ফোর্থ কিভাবে বুঝিয়ে দেব আমাদের এই যে ইলিপস বাটনটা আছে এই ইলিপস বাটনটাতে একবার ক্লিক করে দিতে হবে ইলিপস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভ্যালু লেভেলস নামের একটি ডায়লগ বক্স আসবে এখন আমরা বুঝিয়ে যে মানে স্টুডেন্ট মানে মানে টিচার এভাবে তো আমরা একটা কাজ করতে পারি একটু অলস হয়ে যাই স্টুডেন্টটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি তারপরে এসপিএসএস এ গেলাম লেভেল লেভেলে দিলাম কন্ট্রোল ভি তারপর স্টুডেন্ট এর জন্য আমি ভ্যালু দিচ্ছি ওয়ান তাহলে ওয়ান মানে স্টুডেন্ট অ্যাড বাটনে ক্লিক করে দিলে আমরা আমরা দেখবো যে ওয়ান ইকুয়াল স্টুডেন্ট লিখা আছে এরপরে আসুন টু টু মানে কি আমরা একটু দেখে মানে হচ্ছে টিচার তো এটা কপি করে নিতে পারি কন্ট্রোল সি তারপরে যাবো টু মানে হচ্ছে টিচার কন্ট্রোল ভি আমার আপনাদের যাতে এক্সট্রা স্পেস না পড়ে যায় এরপরে থ্রিতে তে কি আছে আমরা একটু দেখি থ্রি মানে গভ জব আমি একটু কপি করে নিচ্ছি কন্ট্রোল সি ভ্যালু থ্রি লেভেল আমি দিলাম জব তারপরে ক্লিক করব মানে জব তারপরে আছে আমরা একটু দেখি কোম্পানি কোম্পানিতে যারা জব করেন তাদের জন্য কোম্পানি দেন সি তারপর আমরা এখানে আসব ভ্যালু হচ্ছে আমাদের ফোর এর জন্য লেভেল হচ্ছে কোম্পানি দেন অ্যাড বাটনে ক্লিক করব তারপরে পরে কে আছে দেখি এনজিও তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে ফাইভ লেভেল হচ্ছে এনজিও দেন অ্যাড তারপরে আসুন রিসার্চার কন্ট্রোল সি ভ্যালু সিক্স লেভেল প্রবেশ করিয়ে দিলাম রিসার্চার দেন অ্যাট তাহলে আমার সাথে একটু মিলিয়ে নেবেন যে ওয়ান স্টুডেন্ট টু টিচার থ্রি গব জব ফোর কোম্পানি ফাইভ এনজিও সিক্স রিসার্চার কোনো কারণে আপনার যদি ভুল হয় বা এডিট করার প্রয়োজন পড়ে যেমন ধরেন টিচারের ক্ষেত্রে আপনি স্পেস ঢুকিয়ে দিয়েছেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি চাইলে ক্যাটাগরিটাকে রিমুভ করে ফেলতে পারেন এই যে আমি রিমুভ করলাম রিমুভ করার পর দেখুন এখানে টুটা উঠে গিয়েছে আমি এগেইন টাইপ করে দিতে পারি চাইলে এখান থেকে টু দেন হচ্ছে টিচার টি ই এ সি এইচ আর টিচার দেন অ্যাড বাটনে ক্লিক করে দিলাম অ্যাড হয়ে যাবে বা চাইলে আমরা চেঞ্জ করতে পারি যেমন রিসার্চ আরকে আমি সেভেন দিতে যাচ্ছি তাহলে আমি রিসার্চ আরকে সেভেন দেওয়ার জন্য সিক্সের জায়গায় আমি সেভেন লিখে দেওয়ার সাথে সাথে আমার চেঞ্জ বাটনটা অ্যাক্টিভ হবে আবার অ্যাড বাটনটাও অ্যাক্টিভ হবে আমি চেঞ্জ যদি করি তাহলে এটা সেভেন মানে রিসার্চার হয়ে যাবে তো আমি সিক্স দিতে চাচ্ছি এটা সিক্স দেন চেঞ্জ তাহলে এই অ্যাড চেঞ্জ রিমুভ এগুলোর মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন দেন হচ্ছে আমরা ওকে বাঁচানোয় ক্লিক করে দেব ওকে বাঁচানে ক্লিক করে দিলে আমাদের ভ্যালু লেভেলটা নিয়ে নেবে তো এখানে মিসিং অলরেডি ব্যাখ্যা দিয়েছি কলামস ব্যাখ্যা দিয়েছি অ্যালাইন ব্যাখ্যা দিয়েছি মেজার এটার প্রফেশনে মেজার কি নেব বলুন দেখি আপনার চ্যাট বক্সে এটা হবে নমিনাল স্কেল এই জন্য নয় কারণ আমরা তো এই যে প্রফেশানে যে সংখ্যাটা টাইপ করে দেবো আমরা যেমন ফর এক্সাম্পল কেউ টিচার টিচারের জন্য আমরা ওয়ান টাইপ করে দেব আমাদের এসপিএসএস কিন্তু বুঝে যাবে যে ওয়ান মানে টিচার এসপিএসএস কিন্তু বুঝে যাবে আসলেই ওয়ান মানে টিচার এখন এটার বিশ্বাসযোগ্যতা কতটুকু যে এসপিএসএস সত্যি সত্যি ওয়ান মানে টিচার বুঝে যাবে এটা কিভাবে সম্ভব দেখুন এখানে একটা ভ্যালু লেভেল বাটন আছে এটাকে বলে ভ্যালু লেভেল বাটন এই বাটনটা আপনি যদি অ্যাক্টিভ করেন তাহলে দেখবেন সরি ওয়ান মানে স্টুডেন্ট আসলে আমরা ডিনোট করেছি টু মানে টিচার ডিনোট করেছি ওয়ান মানে স্টুডেন্ট এখানে চলে এসেছে তাহলে এটা যদি অ্যাক্টিভ থাকে এটা ইন্যাক্টিভ থাকলে সংখ্যাটা দেখাবে অ্যাক্টিভ থাকলে আপনার ওয়ানের রিপ্রেজেন্টেটিভটা আসলে কি সেটা দেখাবে নট অনলি দ্যাট আপনি যদি এখানে একবার ক্লিক করেন এখানে ড্রপডাউন থেকে আপনি স্টুডেন্ট না টিচার না জব না কোম্পানি না এনজিও সেটা নিতে পারবেন টিচার হয় টিচার নিলেন আবার এটা যদি আপনি ইন্যাক্টিভ করে দেন দেখবেন টিচারের জায়গায় টু এসেছে অ্যাকচুয়ালি এই ওয়ান টু থ্রি দিয়ে আমরা কোনো ধরনের নিউমারিক্যাল ক্যালকুলেশনের কাজ করবো না মিন মিডিয়ান মোট আমরা মোড ক্যালকুলেট করব বা মিন মিডিয়ান এগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করব না বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও এখানে ক্যালকুলেট আমরা করব না স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন এই টাইপের কোনো কিছু এখানে ক্যালকুলেট হবে না অ্যাকচুয়ালি এখানে আমরা কোনো ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজের কাজ এই সংখ্যাগুলো দিয়ে করব না এগুলো জাস্ট হচ্ছে জাস্ট ভ্যালুস দে আর রিপ্রেজেন্টেটিং রিপ্রেজেন্টেটিং সাম ক্যাটাগরিজ সো দিস আর নট এ স্কেল এটা হচ্ছে নমিনাল ওকে তাহলে প্রফেশন ভেরিয়েবলের ডেফিনিশন আমাদের তৈরি করা শেষ এখন আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে আপনারা এই বাকিগুলা এই বাকি সাতটা কাজের ডেফিনেশন বাকি সাতটা ভেরিয়েবলের ডেফিনেশন আপনারা তৈরি করে ফেলবেন